হেল্ল' নমস্কাৰ, পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ আমাৰ ইউটিউব চেনেলৰ অন্য এটি নতুন ভিডিঅ'লৈ। আজি মানে মই গৈ আছোঁ এতিয়া দুলীয়া থানলৈ। দেউতাৰ অসুখীয়া হৈ আছে, দৰৱ খতম হৈ গ'ল। মায়েকৰ যিটো দৰৱ দিয়ে দৰৱো খতম হৈ গ'ল, দৰৱো আনিবলৈ গৈ আছোঁ। ইয়াৰ পৰা লেখাপাতিৰ পৰা ডিগবৈলৈকে যাম বাছত, বাছৰ পৰা তাৰপৰা ভাইটিৰ স্কুটিখন থৈ গৈছে, ভাইটিৰ স্কুটিখন লৈ দুলীয়া থানলৈকে যাম। এতিয়া ভিডিঅ'টো অকণ আগলৈকে চাই থাকিব আৰু। এয়া মই বাছত উঠিলোঁ আৰু। এতিয়া বাছত উঠিয়েই একদম মোৰ ফেভৰেট ছিটটো, যোনটো মানে শেষৰ ছিটটোৰ উইণ্ড' ছিটটো, সেইটোৱে পাই গ'লোঁ। এইটো ছিট পালে তো মই যিমান দূৰ গুচি যাব পাৰিম, ভাল লাগে এইটো ছিটত বহি পিনে। এতিয়া তেতিয়াহ'লে আগলৈ গৈ থাকোঁ, চাই থাকক আৰু। ৰাহ, ডিগবৈ পালোহি। ডিগবৈ পাই টুকটুকত উঠি এতিয়া মুলিয়াবাৰীলৈকে যাব লাগিব। এতিয়া মুলিয়াবাৰীলৈ গৈ আছোঁ। মুলিয়াবাৰীত ভাইটিৰ ৰুম আছে, ভাইটিৰ ৰুমৰ পৰা স্কুটিখন লৈ ল'ম। সি এতিয়া বৰ্তমান নাই, ডিব্ৰুগড়লৈ গৈছে, আৰু স্কুটিখন থৈ গৈছে। স্কুটিখন লৈ এতিয়া মই আগলৈ যাম আৰু। এইয়া স্কুটিখন ৰেডি হৈ আছে, হেলমেট চেলমেট চব থৈ দিয়া আছে। চাবিটো জোতা ভিতৰত উলিয়াই লওঁ চাবিটো। তেতিয়াহ'লে স্কুটিখন লৈ এতিয়া আগৰ যাত্ৰাটো মোৰ আৰম্ভ হ'ব আৰু। স্কুটিখন ভৰাই লওঁ, বৰষুণ দি আছে, অলপ তিতিব পাৰে নহ'লে। এটা ডিগিৰে ভৰাই লওঁ। ডিগবৈৰ এই ৰাস্তাটো মোক বহুত ভাল লাগে, একদম চাফ চিকুণ, একদম শান্ত পৰিৱেশটো। কিবা ডাঙৰ অফিচাৰ কলনী এখনত সোমোৱা নিচিনা লাগে এই ৰাস্তাটো। চাওকচোন কিমান ধুনীয়া চফা ৰাস্তা, পূৰা এটা পলিথিন ৰাস্তাত আপুনি পৰি থকা দেখা নাপাব। এয়া ডিগবৈ পাৰ্ক পাইছোঁহি। এইডোখৰ চবচোন পানী পাইপ এটা লগাই থোৱা আছে, ইমান ধুনীয়াকৈ পানীখিনি ওলাই থাকে, ৰাতি আৰু ভাল লাগে ইয়াত চাবলৈ। এইখন হৈছে ডিগবৈ পাৰ্কখন, ডিগবৈ পাৰ্ক। মাজতে বন্ধ আছিলে, এতিয়া আকৌ খুলিলে পাৰ্কখন। তেতিয়াহ'লে গৈ থাকোঁ আৰু আগলৈ, চাই থওক আপোনালোকে। গৈ আছোঁ এতিয়া স্কুটি লৈ ভাইটিৰ পৰা। এইখনেই হৈছে ৰিজাৰ্ভ, ডিগবৈ ৰিজাৰ্ভ, এলিফেণ্ট ৰিজাৰ্ভ হয়। ডিগবৈৰ পৰা দুলীয়া থানলৈ যাবলৈ মানে এইটো ৰাস্তা ডিগবৈ অকণমান শ্বৰ্টকাট হয়। ৰাস্তাটো আগতে খুবেই বেয়া আছিলে, এতিয়া দেখিতো ৰাস্তাত ইমান নাই। আগতে ৰাস্তা ভাল কম, গাঁত বেছি আছিলে এইটো জেগাত। মাজে মাজে অলপ বেয়া আছে, এতিয়া মোটামুটি সকলো ৰাস্তা বনাই দিয়া হৈছে। এইডোখৰত অলপ বেয়া আছে ৰাস্তাটো। এই ৰিজাৰ্ভখন হাতী বহুত ওলায়, বনৰীয়া হাতী, বনৰীয়া হাতী আগফালে লগ পাই নগ'লেই হৈছে আৰু। এনেই অলপ দেৰি হৈ আছে, কিনকিনীয়া বৰষুণ দি আছে। যদি বাই চান্স ৰাস্তাত হাতী ওলাই যায় তেতিয়াহ'লে আৰু অলপ দেৰি আকৌ ফচি থাকি যাব লাগিব। হ'ব, হাতী নিলালে হ'ব। হয় আৰু প্ৰভু, ভাদৈ পাচলি পালোহি। ইয়াত মানে পাঁচটা আলি আহি পিনে একেলগ হৈছেহি, সেইকাৰণে ভাদৈ পাচলি নাম পৰিলে। ইয়াৰ পৰা আৰু 7-8 কিলোমিটাৰ আছে দুলীয়া থান পাবলৈ। এইয়া ফাইনেলি আহি পালোহি দুলীয়া থান, তৈল নগৰী দুলীয়া যাম। ৰাতিপুৱা টাইমত অকণমান খালী হৈ থাকে ৰাস্তাটো, 8:30 বাজিছে এতিয়া, নহ'লে দুপৰীয়া টাইমত যাবই নোৱাৰি, বহুত ভিৰ হৈ থাকে।
বহুত বিজি রাস্তা হয়, এটা অল্প খালি আছে রাস্তা, যাবল এখানে সুবিধা হয়েছে। পালহি আর মেডিকেল স্কুটিখন ইয়াতে থাকল, স্কুটিখন ডকুমেন্টস মানে এই ডিকিটো খুলিব লয় তেলের টেঙ্কি এইটহে খুলে বাইর ইয়া উলিয়াল ডকুমেন্টসখান, তারপর ভিতর অকান পারিলে দেখাম আর আপনার ইমান ভিতর ক্যামেরা করব নিদিয়ে ভিডিও করব নিদিয়ে একটু চেষ্টা করি অলপ করবলে যাও আর তাহলে আগলে সাইড স্কুটিখান আছে, এইখানে হয়েছে দুলিয়াজান অয়েল মেডিকেল। ইয়া ভিতর চকুন কি ভিড়, রাতেপা রাতেপা মানুষ পুরা ভিড় হয়ে গেছে, আগত গিয়ে দরবটো লোগে মানে তারপর ওলাম আর দরব সরব ফাইনালি লোলো, এটা আগত যাও কিনা এটা খাই লম আর আকো ঘর যাম, স্কুটি আক দরব সরব ভালকে ভরাই লো, টিকিট ভরাই লো, বরষুণ দিয়ে আছে টিকি যাব পড়ে দোকানে বলো খাবলে যাও আর ছাগলটি এই ছাগলটি আসতে আছে লগাই লগবাড়ো আর এয়া আহোম ধাবা পালো, ইয়াতে কিবা এটা খাই লম, গাহরি মাংসর কারণে বহুত ফেমাস এখন ধাবাখন, বইল গাহরি স্পেশালি বহুত ধুনিয়া বনায়, ইয়াতে খাই লো আর এইখান হয়েছে আহোম ধাবা। ইয়া ভিতর চক বনাই আছে এটা ধাবাখন, সেখানে ইমান ভালকে হওয়া নাই, মানুষ রাতেপা টাইম কারণে ইমান বেশি নাই, মই অকলে কাস্টমার আছো সাগে, এতিয়া বইল গাহরি নাই সেখানে চাউমিনকে অর্ডার দিলো, আহিব এতিয়া এয়া আহি গল চাউমিন, এয়া চাউমিন গাহরির লগত পর্ক চাও লগত এয়া টমেটো সস অল্প দি দিছে খাই লো আর তেতিয়াহলে, বহুত ভোক লাগিছে এনেও রাতেপা অকল চাহ আর বিস্কুট খাই আহিছিলো। কালার সাই বহুত ধুনিয়া লাগিছে, কিন্তু ধুনিয়া বনাইছে খাই লো আর ফাইনালি হয়ে গেল আর খাই বই এটা আগবাড়ো আহোম ধাবালে। আপনাদের যদি ডিগবৈ সাইডের আহে তেতিয়া রিজার্ভ পার হয়ে ভাদৈ পাচালি পুয়ার অল্প আগতেই রাইট সাইডে দেখবলে পাব এই ধাবাখন, বহু ধুনিয়াকে বনাই আছে ধাবাখন, এটাও আগলে বনায় আছে আর এসি কেবিন সেবিন সব বনাইছে, এসি কেবিনত বহি আপনাদের খাওয়া বয়া করব পাৰিব। এই পথারখন সব ইমান ধুনিয়া লাগিছে, সেউজীয়া পরিবেশ গোটে সেউজীয়া হয়ে আছে, পিছফালে পথারখন দেখা গেছে, আগত হাতি ওলাইছে বোলে রিজার্ভের মাজত, সেখানে অল্প ইয়াতে রখি দিল, তাতে রুই রুই থাকা দেখি পেনে রখি দিল অল্প চাই আছো পরিবেশ, ধুনিয়া লাগিছে পরিবেশ চাই পেলে, আমার এইপিনে ইমান এনেকা পরিবেশ দেখবলে পাওয়া না যায়, হাতি ওলাই আছে বোলে হাতি কিটা আঁতরা পিছাতে ইয়ার আগলে এইখন বোর্ডখন দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যান, এইখন আছে দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যান, গেটখন বনাই থৈছে ইয়ার বহুত ধুনিয়া গছৰ ডালৰ নিচিনা লাগিছে বনা বনোৱা দেখিবলে, হাতি চৰাই হৰিণা বান্দৰ এইবোৰ বনাই থোৱা আছে, বহুত ধুনিয়াকৈ বনাই থৈছে গেটখন। তেতিয়াহ'লে আজিলৈ ভিডিওটো ইমানে আছিলে, ইমানতে সমাপ্ত কৰিছোঁ আৰু, যদি ভিডিওটো চাই ভাল পালে তেনেহলে ভিডিওটোত লাইক আর এই চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিবলে নাপাহৰিব, ধন্যবাদ।